pure. Pure. Hello everyone, welcome to my new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো, আর আমি তো সেই লেভেলের এক্সাইটেড হয়ে আছি, কারণ আমার প্রিয় মানুষের বার্থডে আজকে না, 20 মার্চ। আর কার বার্থডে হয়তো তোমরা জেনে গেছো, 20 মার্চে কার বার্থডে। আর আমার প্রিয় মানুষটা আদিও জানে না যে ওর বার্থডে সেলিব্রেশন করব। তার সম্পূর্ণ প্ল্যানটা হচ্ছে আমার আর দিদির। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার সঙ্গে আছে আজিজ দার, আমার প্রিয় মানুষকে বার্থডে কি কি সারপ্রাইজ দিচ্ছি। আর দাদাকে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি, আমি দাদাকে বলেছি দাদা আমি ব্যাংকে যাবো, ব্যাংক ব্লক হয়ে আছে, দাদা আমাকে একাই কোথাও যেতে দেয় না, আর আমি একাও কোথাও যাই না দাদাকে ছাড়া। আমার দাদা বলছে না আমিও যাবো, আমার দাদাকে মানে না বলে চলে এসেছি। তো দাদা তার জন্য সরি 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 মাফ করে দিও। আর আমরা এখন আছি কোতোয়ালি ব্রিজের ওপরে, কোতোয়ালি থেকে কে কে আছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। কে কে আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পেজ দেখলে পেজটা ফলো করে দাও। বাই বাই, দেখা হচ্ছে তোমাদের মালদাতে গিয়ে। সো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম রথবাড়ি। আর রথবাড়িতে সেখানে গাড়ি পার্কিং করে দিলাম। আর আমরা এখানে প্রায় গাড়ি পার্কিং করি রথবাড়ি আসলে। গাড়ি তো পার্কিং করলাম কিন্তু আমরা টিকিট নিইনি, তার জন্য আমরা টিকিট নিয়ে নিলাম। আরে যা, তোমাদের তো বলাই হয়নি আমি রথবাড়ি থেকে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পাঞ্জাবি মিউজিয়ামে, এটা হচ্ছে আমাদের মালদা বিখ্যাত শহর। আর মালদা থেকে কি কি দেখছি প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমিও তো দেখি আমাদের মালদাবাসী আমাদের কত ভিডিওস দেখে। চলো মালদা রথবাড়ি হাঁটতে হাঁটতে তোমাদের একটা কমেন্ট পড়া যায়। আর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কে কোথায় থেকে আমার ভিডিওস দেখে কমেন্ট করে জানাও, তাতে অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে আমি কিছু কিছু কমেন্ট করি। তো তাতে কমেন্ট করেছে লাভ ফ্রম বাংলাদেশ, শিলিগুড়ি থেকে, আরেকজন কমেন্ট করেছে নিউ দিল্লি, আরো কমেন্ট করেছে আসাম, মালদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এতগুলো কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু কমেন্ট করে যাও। তারপরে অনেক পাঞ্জাবি খোঁজাখুঁজির পর এই পাঞ্জাবিটা আমাদের চয়েস হলো, চয়েস তো হলো, বাট আমরা দেখে নিলাম একবার আইনায় গিয়ে। দেখ বলো তো তোমাদের কেমন লাগছে পাঞ্জাবিটা। আমাদের তো পাঞ্জাবি চুইস হয়ে গেলো, তারপরে আমরা এদিকে ডেনিম কোটগুলো চুইস করছিলাম, কোনটা নেবো কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তারপরে এতগুলো ডেনিম কোটের মধ্যে এই দুটা চুইস হলো। চয়েস তো আমার দুটো হচ্ছে কিন্তু নিতে হবে আমাদের একটাই। তারপরে আমি দিদিকে কল করলাম, তখন দিদি আমাকে বলছে যে এই কালারটা নিয়ে নাও, কালারের মধ্যে তোমাদের কোনটা বেস্ট লাগছে একটু বলে যাও। আমাদের এদিকে বাজার করা কমপ্লিট হয়ে গেলো, তারপরে আমি এদিকে বিল পে করে দিলাম। বাপরে বাপ, দোকানটাতে একেবারে ফিক্সড রেট, আমি তো এমনি দামদার করতে জানি না। তারপরে দোকানদারটা একটা রেট বললো, আমি একটা রেট বললাম। যখন ওই দিতে রাজি হচ্ছিল না, তারপরে বলছি যে দিলে দেন না দিলে রেখে, তারপরে ওই উল্টে বলছি জায়গা মতন টাকাটা মুড়াইয়া রেখে দেন। তো একেবারে আই এম টু অবাক। দেন আমরা ওখান থেকে চলে আসলাম শ্রীলিদার্সের জুতো কেনার জন্য। দেন আমাদের জুতো কিনে গেলো, সরি আমরা ওই স্যুটটা নিতে পারিনি। তারপরে আমরা এখান থেকে গিয়ে সোজা বাড়ি। হে গাইস, তো আমরা 2 দিন পর যাচ্ছি কেকান্তে। আর একটা এত দুঃখের বিষয় যে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না। আর দাদাকে আমি বলেছি দাদা আমি ব্যাংকে যাবো, আমার কাজ হয়নি বলেছি দাদাকে। হ্যাঁ, দাদা তো বিশ্বাস করছে না যে দাদা, আমি ওই দিনকার বলেছি দাদাকে যে দাদা আমার ব্যাংকে ম্যানেজার আছে, কাজ হয়নি আজকে 20 তারিখে তাহলে। আর দাদা কিন্তু আজও মনে ছিল না যে 20 তারিখে আমার বার্থডে, ধিয়ানি ছিল না। তারপরে আমি আর দিদি তো এদিকে এদিকে সব কিছু করে রেখেছি। তারপরে ধর আমি আর আজিজ এখন যাচ্ছি কেক আনতে। তো দেখা হচ্ছে তোমাদের কেকের দোকানে গিয়ে। এখন তোমাদের ভাই ভাই, আর ওর মা থেকে কেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। কোনো কাজটাতে আমাকে হেল্প করছে আজিজ দা, আজিজ দা হাই করো হাই করো। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি কেকের দোকানে। আর আমাদের কেকটা আগে থেকে অর্ডার করা ছিল, চলো তোমাদের কেকটা যেয়ে দেখাচ্ছি। সো গাইস, কেকের ডিজাইন টিজাইন কিভাবে করে না করে সব তোমাদের দেখাচ্ছি এখন। আমার তো ভাই ভাই, দেখো এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে। আর এই ফুলগুলো না খুব যত্ন সহকারে তৈরি করছি। আর আমাদের সব পার্টিতেই এই কেকগুলো না এই দাদার দোকান থেকে আমরা আনাই, এই দাদা খুব যত্ন সহকারে কেকগুলো তৈরি করে। তারপর দেখো কেকের লুক, বাপ রে বাপ, আমি দিয়েছিলাম অন্যরকম আর দাদা তৈরি করে দিয়েছি অন্যরকম। বাপ, আমাদের দেখে সেই লেভেলের ফিরা। তোমাদের কেকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দাদা কি বলছিস শুনো। হ্যাঁ, হ্যালো হ্যালো, কইছি যে ব্যাংকে কাজটা হয়ে গেল, তো বলছে কালকে কল করতে কইছে। কল করতে কইছে মানে মানে নাম্বারটা আমার দেয়া নাই না, সহি টাই করে নিছে দিয়ে করে নিছে না। হ্যাঁ, তখন কইছে জি কালকে আগে কল করতে দিয়ে কল করব না, সিধা কালকে করে দেব বুঝছ লাগ না। কাকে কল করতে কইলি মানে না সিধা কি করে। হ্যাঁ ঠিক আছে, চলেন তাহলে না বাড়ি গিয়ে উঠে। হ্যাঁ, কি করছো? কত লেভেলের মিথ্যে কথা বললাম গাইস, বাপ রে বাপ, এত মিথ্যে কথা বলতে হলো। তারপর দেখান কত এক্সাইটেড হয়ে আছি, আর যে ভাষায় আমি কথা বললাম না, এটা এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। এদিকে আমাদের সব বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেলো, তারপর আমরা চলে আসলাম বাড়ি।
hours later din amra bari ese dekhi dada ghumiye ache tarpor ami ar amar bhagna eigulo churi kore kore niye achi dididir bari dekho dada oi dike ghumiye ache ar amar bhagna dekho oi dike gate lagiye palacchi cholo dididir bari jete jete tomader shonge dekha hocche tarpor dekho chorer moto churi kore kore palacchi dekho ei dike amra koto taratari kore sajacchi karon amader jete hobe tarai pote dada jodi uthe jay tokhon dada jay tarpor ami amar bhagna ke bujhacchi tomar mama jokhon tomader bari ashbe tokhon tumi bhalo kore camera ta korio guys to dada ekhon chole esche ar dada sori ha কেমন লাগছে বলো কেমন লাগছে কখন গান তুলে গেলে এই কেমন লাগছে কেমন লাগছে জীবনে ভাবিনি কার প্ল্যান এটা কার প্ল্যান তোর দাদার আর একটা দুঃখের বিষয় যে আমাদের এখানে একদিন বিশ্বাস করতে পারিনি যে আজিজ দা সম্পূর্ণ প্ল্যানে ওই হেল্প করেছিল হ্যাঁ বৃষ্টির জন্য আসতে পারিনি এখনো বৃষ্টি হচ্ছে নাকি প্রচন্ড বৃষ্টি আর কারেন্ট টারেন্ট কিছু না কত বড় কে কত পাউন্ড ডিজিটাল যুগে ডিজিটাল মোমবাতি তুই কোথায় গেলে রে ঘুমাচ্ছিলাম দেখো তারা পড়েছে আমি ঘুমিয়ে গেছি হ্যাঁ দিদি আমাকে ফোন করে ডাকছে আয় মাংস করেছি আমি চাতুর হাতে যাবো না মাকে দিয়া পাঠিয়ে দে তারপর যেন আসতে হবে তারপরে এসে দেখি এরকম ব্যাপার এখানে আমি আর সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি আমার দিদি আর দাদা আর নূর আলম আমি মানে এক ইঞ্চি জানতে পারিনি এটা মিথ্যা না জানতে পারিনি আর আজি জানাকে অনেক হেল্প করেছে আজি মামা থ্যাংক ইউ সো মাচ আর জীবনের প্রথম এইভাবে আমি বার্থডে সেলিব্রেশন করছি দেখো ব্যাংক দেখিল ব্যাংক ব্যাংক টাকা জমা না করে সব কপাল আদু আর কপাল আদু ধরো
আজগার আমার একটা ছেলে যত ঝগড়া করে ইয়ে করে খুবই ঝগড়া হয়, একটু ভালো ছিল, 10 দিন থাকো 15 দিন থাকো ফের আবার কথা বলবো, মানে ভালোই আমার সব কাজে থাকে, এটা হচ্ছে একটা কথা, সব কাজে ঝগড়া হোক না হোক কাজ হলে থাকে, বুঝতে পারলাম। আল্লাহর কসম রোজার দিন, হ্যাঁ জীবনে ভাবিনি এরকম এরকম কিছু হয়েছে, আমার দিদি নুরালাম আর দাদা ওরা হচ্ছে মেন, মানে ডাইরেক্ট ঢোকা। আর তোমার জন্য আরো সারপ্রাইজ আছে, আসো। আর কি আছে? আরো আছে, তুমি জানো না হয়তো। শুনে তারপরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে নাচলে পতরকি তো ভাই, দাদা সারপ্রাইজ ছিল এটাই, দেখো দেখো আমাকে একবার দুলা রাজা বানালিয়া, নতুন নতুন জিনিস, জুতাটা একটু চক 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 চক, মানে তোমরা বিশ্বাস করো না করো আমি আবারও বলছি যে এটা আমার কোনো মানে জানাই ছিল না যে এত বৃষ্টির দিনে, বারণ করেছিলাম এদের যদি কোনো কিছু করো তো প্লিজ বৃষ্টির দিনে করো না, কিন্তু এত সুন্দর সুন্দর সারপ্রাইজ, দেখো জুতাটা দেখো দেখো চক 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 করছে আর গলের মতন, হ্যাঁ তাই এটা দেখো। আর আমি থ্যাংক ইউ জানাবো আমার দিদি আমার দাদা মানে জামাইদা, থ্যাংক ইউ বলে ছোট রাজা বলো, থ্যাংক ইউ তাও দিব, থ্যাংক ইউ ইংলিশে ইংলিশে শব্দ দিব না, থ্যাংক ইউ। তো দিদি দাদা আর নূর আলম সেইস, মানে 3 মাস আগে থেকে নাকি প্ল্যান চলছে আমি জানতে পারিনি, আরে আজিজ দা আসতে পারিনি, আরে আর একটা থ্যাংক ইউ আজিজ মামা, আজিজ আমি জানতে পারলাম নাকি তুমি সব কিছুতে হেল্প করেছো, তো তোমাকে স্পেশাল থ্যাংক ইউ মামা, আজকে দাও আবার পরে কান, হ্যাঁ আজকে আবার খাওয়ার মনে যখন যখন খাওয়া রেডি হয়েছে আজকে ঘুমিয়ে ছিল, হ্যাঁ 12টার সময় যেটা খালি খাওয়া যখন অনেক মিথ্যা কথা বলেছি, অনেক 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 মিথ্যা কথা বলেছি, আর দেখো কত ছোট হলো আমার আমার থেকে লম্বা হয়ে গেছে, 3 ইঞ্চি জুতো পেয়েছি এখন,